করোনাকে কুপকাত করে সুস্থ হওয়ার পরেই ফের হাসপাতালে ভর্তি হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার বুকে ইনফেকশন হওয়ার কারণে তাকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে চিকিৎসকরা। সোমবার এক উল্লেখযোগ্য সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। উত্তরপ্রদেশের মান্ডুয়াডিহি রেল স্টেশনের নাম বদলে বানারস করার আবেদন করা হয়েছিল। সপ্তাহের প্রথম দিনেই এই আবেদনে সিলমোহর পড়ল স্বরাষ্ট্রমন্ত্রকের। বারাণসী জেলার এই রেল স্টেশনের নাম পরিবর্তনের আবেদন কেন্দ্র সরকারের কাছে করেছিল উত্তরপ্রদেশের রাজ্য সরকার। জানুয়ারি মাসে প্রথম তফসিলি জাতি সম্প্রদায়ভুক্ত পঞ্চায়েত সভাপতি হিসেবে নির্বাচিত হন তামিলনাড়ুর আথুপাক্কামে। তারপর থেকেই বৈষম্য ও লাঞ্ছনার শিকার ভি আমরথাম। শনিবার স্বাধীনতা দিবসে তাকে ফের অপমানিত হতে হল। তিরুভাল্লুরের একটি স্কুলে তাকে জাতীয় পতাকা তুলতে বাধা দিলেন উচ্চ বর্ণের মানুষেরা। ব্যবসা সংক্রান্ত বিবাদ, তার জেরে তিনজনকে ভিতরে রেখেই গাড়িতে আগুন লাগিয়ে দিলেন ব্যবসার প্রাক্তন অংশীদার। সোমবার বিকেলে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার এই ঘটনায় তিনজনই গুরুতর দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে অভিযুক্ত ব্যক্তির নাম বেণুগোপাল রেড্ডি। স্বাধীনতা দিবস উপলক্ষে নিজস্ব সংসদীয় এলাকায় বসিরহাট জেলা হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। এমন করোনার আবহে স্বাধীনতা দিবসেও সাংসদের কর্তব্যে অবিচল থেকেছেন অভিনেত্রী। আর এই দিনই বসিরহাটের একাধিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সুবিধার্থে বিশুদ্ধ পানীয় জলের জন্য অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন বিশেষ ধরনের ওয়াটার জেনারেটর বসানোর উদ্যোগ নিলেন তিনি। নারী পাচার চক্রের মাথা কলকাতার এক ট্যাক্সি চালক। কলকাতা বিমানবন্দর থেকে শুরু করে একদিকে রাজারহাট, সল্টলেক, অন্যদিকে ধর্মতলা, খিদিরপুর বা গড়িয়াহাট, সারা শহর জুড়ে গতিবিধি তার। আনলকের পরও একদিকে বন্ধ পানশালা, অন্যদিকে করোনা আতঙ্কে বাজার মন্দা যৌনপল্লীতে। তাই বাংলাদেশ থেকে কলকাতা ও বিভিন্ন রাজ্যের পানশালা ও যৌনপল্লীতে পাচার হয়ে আসা বার নর্তকী ও যৌনকর্মীরা এখন ফেরত যেতে চাইছেন বাংলাদেশে নিজের বাড়িতে। এবার 10,000 টাকার প্যাকেজে তাদের বাংলাদেশে পাচারের দায়িত্ব নিয়েছে ওই ট্যাক্সি চালক ও তার সঙ্গী সীমান্তবর্তী এলাকায় বাসিন্দা কিছু দালাল।